আসসালামু আলাইকুম এভরিওয়ান, পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্ট লিস্টিং আপডেট জানাবো এই ভিডিওতে। ফাইনালি কিন্তু পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্ট লিস্টিং হতে যাচ্ছে। অলরেডি কিন্তু পিক্সেল ভার্সির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সে আপডেটও জানিয়ে দিয়েছে। তারা টোন ব্লকচেইনের মাধ্যমে হচ্ছে যে তাদের কয়েনগুলো লিস্টিং করবে এবং কোন কোন এক্সচেঞ্জারে এটা লিস্টিং হবে সেটাও কিন্তু হচ্ছে যে আমি আপনাদেরকে জানাবো। বাইন্যান্স বলেন, ওকেএক্স বলেন, বাইবিট বলেন, বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু এটা লিস্টিং হবে আর এটা 100% লিস্টিং হবে। সো যাই হোক, কবে কত তারিখে লিস্টিং হবে, কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে এবং হচ্ছে যে তারা যে টোন ব্লকচেইনের মাধ্যমে মার্কেটে আসতে চাচ্ছে সেই বিষয়ে তারা কি নতুন আপডেট নিয়ে এসেছে, এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। যারা পিক্সেল ভার্সে মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন আপনাদের জন্য সুখবর, এই আপডেটটা অবশ্যই জানতে হবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে। এবং যারা পিক্সেল ভার্সে মাইনিং প্রজেক্টে এখনও জয়েন করেন নাই, এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা কি করবেন, পিক্সেল ভার্সে মাইনিং প্রজেক্টে জাস্ট জয়েন করে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের এসএইচ টেক অফিসিয়াল চ্যানেলে নতুন আছেন তো গাইস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা বেশি না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন পিক্সেল ভার্সির যে অফিসিয়াল টেলিগ্রাম নিউজ চ্যানেল রয়েছে সেইখানে কিন্তু লাস্ট একটা আপডেট গতকাল তারা দিয়েছে। এই যে দেখেন পিক্সেল ভার্সি যে মাইনিং প্রজেক্টটা রয়েছে এনারা কিন্তু টোনের সাথে কিন্তু হচ্ছে যে কোলাবরেশন করতেছে, মানে টুইটারে কিন্তু তারা লাইভে তাদের সাথে টোনের সাথে পিক্সেল ভার্সির এসইও বা সিইওরা কথা বলতেছে। দেখেন এই যে দেখেন পিক্সেল ভার্সি টুইটার এক্স টোন, মানে পিক্সেল ভার্সি টোন ব্লকচেইনের মাধ্যমে মার্কেটে আসবে। আগে প্রথমত টোনের সাথে আগে তারা ভিডিও কলে বা কনফারেন্সে কথা বলতেছে অনলাইনে বলে তারপরে কিন্তু কোলাবরেশন করে কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা দেবে যে তারা টোন ব্লকচেইনের মাধ্যমে তাদের পিক্সেল ভার্সির মাইনিং প্রজেক্টগুলো লিস্টিং করবে বা হচ্ছে লঞ্চ করবে এবং কোন কোন এক্সচেঞ্জারে এটা লিস্টিং করবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে প্রমাণ করে দেখাবো। আর এটা যে আসলেই 100% লিস্টিং হবে এবং এটা কত তারিখে লিস্টিং হবে একদম প্রমাণ সহ দেখাবো আপনাদেরকে যে এটা আসলে কত বড় একটা স্ট্রং প্রজেক্ট, আপনারা এই ভিডিওটি দেখলেই সেটা জানতে পারবেন। এই যে দেখেন পিক্সেল ভার্সি অ্যান্ড টোন ফাউন্ডেশন AMA, অর্থাৎ এই যে টুইটারে কিন্তু এই যে তারা হচ্ছে যে দুইজনই টোন এবং পিক্সেল ভার্সি এই দুইজনই কিন্তু তারা হচ্ছে যে মানে টুইটারে একটা দেখেন এই যে নিচের দিকে তারা একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন একটা অডিও ক্লিপস বা লাইভ দেখতে পারবেন তারা কিন্তু কথা বলতেছে। তারা হচ্ছে যে টোন ব্লকচেইনের সাথে প্রথমত কথা বলতেছে, কথা বলে তারা কনফার্ম করবে যে তারা আসলে টোন ব্লকচেইনের মাধ্যমেই মার্কেটে আসবে। তো আর টোন ব্লকচেইন যেহেতু তাদেরকেও সাপোর্ট করতেছে, আমি আপনাদেরকে সেটার প্রমাণও দেখাচ্ছি যে টোন ব্লকচেইন আসলে পিক্সেল ভার্সিকে সাপোর্ট করতেছে কিনা। তো তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই, যারা পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্টে এখনও জয়েন করেন নাই সো তারা জাস্ট কী করবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্টের জয়েন লিঙ্ক দেওয়া রয়েছে বা আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি এটার লিঙ্ক প্রতিদিন শেয়ার করে থাকি। তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন পিক্সেল ভার্সি জয়েন লিঙ্ক নামের একটা অপশন, ওই লিঙ্কে ক্লিক করলে এই যে এই বোটে নিয়ে আসবে। জাস্ট নিচের স্টার্ট অপশনে ক্লিক করলেই লঞ্চ বোট অপশনে ক্লিক করবেন বা ফাইট ফর সাপ্লাই অপশনে ক্লিক করলেই কিন্তু এই পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্টে আপনার জয়েন কনফার্ম হয়ে যাবে। তো অবশ্যই আপনারা কী করবেন, জয়েন করে নেবেন। তো জয়েন করে জাস্ট আপনার কাজ হচ্ছে প্রতি মানে কিছুক্ষণ পর পর আসবেন, আসার পর এই যে দেখেন এখানে ক্লাইম অপশন, জাস্ট এই যে এই কয়েনগুলো এখান থেকে আপনাকে ক্লাইম করে নিতে হবে এই যে ক্লাইম অপশন থেকে, ঠিক আছে। যে এটা আসলে যে আমাদেরকে পেমেন্ট করবে আর এটা আসলে যে স্ট্রং প্রজেক্ট এটার প্রমাণ কী, সো এটার প্রমাণ দেখার জন্য আপনি যদি এই যে টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করেন, তো টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন প্রথমত। দেখেন আমি টুইটার অ্যাকাউন্টে এসে পিক্সেল ভার্সির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি এবং তাদেরকে আসলে কারা কারা ফলো দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি পিক্সেল ভার্সির এই যে মাইনিং প্রজেক্টে যদি আসেন বা মাইনিংয়ের হচ্ছে টুইটার অ্যাকাউন্টে যখন আসবেন পিক্সেল ভার্সির, দেখেন প্রথমত ইম্পর্টেন্ট বিষয় এবং এটা যে আসলে স্ট্রং একটা প্রজেক্ট এটা বোঝার জন্য দেখেন তাদের টুইটার অ্যাকাউন্ট হচ্ছে বিজনেস ভেরিফাইড করা। এই যে দেখেন তাদের টুইটার অ্যাকাউন্ট কিন্তু বিজনেস ভেরিফাইড করা, গোল্ডেন ভেরিফাইড করা। তো এরকম গোল্ডেন ভেরিফাইড করা বা বিজনেস ভেরিফাইড করা কিন্তু নোট কয়েনের টুইটার অ্যাকাউন্টও ছিল এবং নোট কয়েন কিন্তু আমাদেরকে পেমেন্ট করেছে। আর যেগুলো বিজনেস ভেরিফাইড করা বা হচ্ছে গোল্ডেন ভেরিফাইড করা টুইটার অ্যাকাউন্ট, তারা যে প্রজেক্টগুলো নিয়ে আসবে সেই প্রজেক্টগুলো স্ট্রং হবে এবং এই প্রজেক্টগুলো থেকে আমরা ভালো একটা প্রফিট পেতে পারবো এবং এই প্রজেক্টগুলো কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবেই। তো যাই হোক, এখন আপনি যদি এখান থেকে নিচের দিকে লক্ষ্য করেন, তারা কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু মার্কেটে এসেছে বাংলাদেশে। প্রায় হয়তো বা আমি প্রথম ইউটিউবার, হয়তো বা আমি পিক্সেল ভার্সি নিয়ে একটা ভিডিও করেছিলাম তাদের অনুরোধে, আর পিক্সেল ভার্সির যে ম্যানেজার রয়েছে তাদের সাথে কিন্তু ভাই আমার কথা হয়েছে, এখানে কিন্তু 100% আপনি পেমেন্ট পাবেন। কারণ এই পিক্সেল ভার্সি মাইনিং প্রজেক্ট নিয়ে আমি প্রায় হচ্ছে যে শুরুর দিকে মানে ভিডিও করেছিলাম বাংলাদেশ থেকে। যাই হোক, তো এখানে দেখেন একটা বিষয় যদি আপনাদেরকে দেখাই, তাদের হচ্ছে যে ফলোয়ার্স দেখেন মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে তাদের ফলোয়ার্স
ফলোয়ার্স সংখ্যা দেখেন 2.4 মিলিয়ন ফলোয়ার্স, মানে প্রচুর লোক এখানে জয়েন করে কাজ করতেছে। এবং এখান থেকে দেখেন ফলোইড বাই ট্রাস্ট ওয়ালেট, দেখেন এখানে কিন্তু এই যে পিক্সেলভার্স থেকে ট্রাস্ট ওয়ালেটও কিন্তু ফলো করেছে, মানে ট্রাস্ট ওয়ালেটও এটা লিস্টেড হবে। ট্রাস্ট ওয়ালেটের সাথে তারা কিন্তু এই এক্সচেঞ্জারের সাথে তারা কিন্তু কথা বলেছে। এখানে দেখেন তাদেরকে কিন্তু এই যে দেখেন তারা কিন্তু এই যে 42 ফলোয়িং, মানে হচ্ছে যে দেখেন তাদের কিন্তু হচ্ছে যে 42 ফলোয়িং রয়েছে। আমি যদি তাদের ফলোয়িং লিস্টটা লক্ষ্য করি, তারা কোন কোন এক্সচেঞ্জারকে আসলে এখানে ফলো দিয়ে রেখেছে, এই যে দেখেন তাদের যদি ফলোয়িং লিস্ট দেখেন, এখান থেকে দেখেন তারা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারকে এখানে মানে ফলো দিয়ে রেখেছে। এবং এখান থেকে আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই, ব্লাম যে মাইনিং প্রজেক্টটা রয়েছে, এই ব্লামও কিন্তু এই যে দেখেন এই পিক্সেলভার্সি মাইনিং প্রজেক্টে সাপোর্ট করতেছে এবং তাদের সাথে কোলাবরেটে রয়েছে। ব্লামও কিন্তু এই যে পিক্সেলভার্সিকে সাপোর্ট করতেছে। এবং নিচের দিকে যদি স্ক্রল ডাউন করে চলে আসেন, এইখানে আপনারা দেখতে পারবেন এক্সচেঞ্জার লিস্ট দেখতে পারবেন। এতে দেখেন বাইবিট এক্সচেঞ্জার, বাইবিট এক্সচেঞ্জারও কিন্তু এক্সচেঞ্জারকেও কিন্তু তারা ফলো দিয়ে রেখেছে। বাইন্যান্স ল্যাব ফাউন্ড কে ফলো দিয়ে রেখেছে, তারপর বাইন্যান্সের অফিসিয়াল অ্যাকাউন্টকে তারা ফলো দিয়ে রেখেছে, ঠিক আছে। তারপর রয়েছে দেখেন এখান থেকে এই যে টন ব্লকচেইনকে কিন্তু তারা ফলো দিয়ে রেখেছে, এবং টন ব্লকচেইনের সাথে কিন্তু তারা মানে হচ্ছে কোলাবরেশনের লাইভ করতেছে, সেটা তো আমি প্রথমেই সেই আপডেটটা আপনাদেরকে দেখাই দিলাম। আপনি যদি টনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করেন, এইখানে দেখেন তারা কিন্তু অলরেডি অফিসিয়ালভাবে ঘোষণা করেছে যে তারা হচ্ছে যে পিক্সেলভার্সি মাইনিং প্রজেক্টকে সাপোর্ট করতেছে, যে সেই বিষয়ে কিন্তু তারা এখানে পোস্টও করেছে। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে কিন্তু বিস্তারিত এটা দেখতে পারবেন, আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এই যে দেখেন পিক্সেলভার্সি মাইনিং প্রজেক্ট সম্পর্কে কিন্তু তারা একটা পোস্ট করেছে, এই যে দেখেন টন ব্লকচেইন এটা কিন্তু পোস্ট করেছে, এবং মানে পিক্সেলভার্সি টন ব্লকচেইনকে নিয়ে হচ্ছে যে পোস্ট করেছে সেই পোস্টটা কিন্তু রিপোস্ট করে দিয়েছে যে দেখেন টন টুইটার অ্যাকাউন্ট। তার মানে বুঝতে পারতেছেন পিক্সেলভার্সকে টন ব্লকচেইন সাপোর্ট করতেছে। আর এখানে কিন্তু তারা বিভিন্ন এক্সচেঞ্জারকে, যে দেখেন ট্রাস্ট ওয়ালেট এক্সচেঞ্জারকে কিন্তু তারা লিস্টে মানে হচ্ছে যে ফলো দিয়ে রেখেছে, কুকয়েনকে ফলো দিয়ে রেখেছে, ঠিক আছে। এইগুলো এক্সচেঞ্জারে কিন্তু তারা লিস্টিং করবে। আপনি যদি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই পিক্সেলভার্সির মাইনিং প্রজেক্টে আসেন, আসার পর এই যে ওয়ালেট অপশনে যদি আপনি ক্লিক করে দেন, এই যে ওয়ালেট অপশনে এইখান থেকে আপনি কিন্তু এই যে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিলে এখান থেকে দেখেন বাইন্যান্স মানে হচ্ছে যে এক্সচেঞ্জার দেখতে পারবেন, ওকেএক্স ওকেএক্স ওয়ালেট, তারপর দেখতে পারেন বাইবিট, এইচটিএক্স, কোকয়েন, ঠিক আছে, বিটগেট, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এক্সচেঞ্জার তারা এখানে অ্যাড করে রেখেছে, এই প্রত্যেকটা এক্সচেঞ্জারেই তারা হচ্ছে যে পেমেন্ট করবে। এখন আপনারা যারা পিক্সেলভার্সে মাইনিং প্রজেক্টে কাজ করবেন, এখানে অবশ্যই তারা কিন্তু ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস চাই, মানে ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসের সাথে তারা কাজ করতেছে। আপনি যদি পেমেন্ট পেতে চান তাহলে ERC20 ওয়ালেট অ্যাড্রেস যে কোনো কিন্তু এক্সচেঞ্জারের এখানে অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিতে হবে, তো আপনি অবশ্যই এখানে অ্যাড করে দিবেন। কীভাবে অ্যাড করবেন, ইউটিউবে সার্চ করবেন অথবা আমার আগের ভিডিওটা দেখবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পাবেন, অবশ্যই আপনারা ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। পিক্সেলভার্সি মাইনিং প্রজেক্ট কত তারিখে লিস্টিং হবে এই বিষয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলি। পিক্সেলভার্সি মাইনিং প্রজেক্ট আসলে লিস্টিং কত তারিখে হবে এটার অফিসিয়াল কোনো ঘোষণা এখনো আসে নাই, তো আমি আপনাদেরকে একটা মানে আইডিয়া দিচ্ছি যে কত তারিখে এটা লিস্টিং হতে পারে। সো আমি বেশ কিছু ভিডিও দেখেছি ইউটিউবে, অনেকেই বলছে হচ্ছে জুন মাসে এটা হচ্ছে লিস্টিং হবে, তো আসলে এটা কিন্তু ঠিক না, জুন মাসে এটা লিস্টিং হবে না, জুন মাসের বা জুলাই মাসেও এটা লিস্টিং হবে না, কারণ তারা মার্কেটে এসেছে কেবল 2 থেকে 3 মাস যাবত এবং তারা এখনও কিন্তু হচ্ছে কোনো এক্সচেঞ্জারের কথা ঘোষণা করেনি, বা হচ্ছে যে তারা টোন ব্লকচেইনের মাধ্যমে কেবল হচ্ছে যে কোলাবরেশন করতেছে, তাদের কোলাবরেশন কনফার্ম করবে, বিভিন্ন প্রসেস রয়েছে, এই প্রসেসগুলোর পরেই কিন্তু তারা আমাদেরকে জানাতে পারবে যে এই তারিখে হচ্ছে যে আমাদের পিক্সেলভার্সি মাইনিং প্রজেক্ট হচ্ছে পেমেন্ট করবে বা হচ্ছে যে এটা লঞ্চ হবে। যখন অফিসিয়ালভাবে ঘোষণা করবে তখনই কিন্তু আমরা এটা জানতে পারবো, এছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা জানতে পারবো না যে কত তারিখে এটা লিস্টিং হতে পারে। তো যারা এখনও ভাই জয়েন করেন নাই আপনাদেরকে বলবো খুবই দ্রুত জয়েন করেন, আর এটা কিন্তু আপনাকে হতাশ করবে না, এটা কিন্তু পেমেন্ট করবে। তো আই হোপ আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই ছিল মূলত পিক্সেলভার্সের নতুন আপডেট, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।